আজকে মোটামুটি মালদার সব রাস্তাই বই মেলামুখী হয়ে গেছে। স্বপ্নময় চক্রবর্তী মঞ্চে আছেন, যার হলদে গোলাপ বইটা রিসেন্ট টাইমসে অনেক ইয়াংস্টারকে আমি অ্যামাজনে কিনতে দেখেছি। উপস্থিত রয়েছেন মঞ্চের উপরে একজন ডিগনিটারি, সাথে প্রত্যেকে আলাদা আলাদা করে মেনশন আমি করছি না, প্রত্যেকে আমার কাছে অসম্ভব রেসপেক্টেড এবং তারা প্রত্যেকেই পরিচিত আপনাদের কাছে। স্পেশাল থ্যাঙ্কস টু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং বইমেলা কমিটি, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যারা এটাকে আরেকবার মালদা বইমেলাকে ঠিক আগের মতন করে দিয়েছেন। মালদা বইমেলাতে বই বিক্রি হয় এটা নতুন কোনো বিষয়ই নয়, সব বইমেলাতেই বইয়ের স্টল হয় আর সেখানে লোকে বইটই কেনে, আর সেটা বললে মালদা বইমেলার কিছুই প্রায় বলা হয় না। মালদা বইমেলার যে কতগুলো ছোট ছোট ইউএসপি আছে সেটা হচ্ছে এরকম, রাত জেগে এখানে লোকজন কাজ করে এই সব তৈরি তৈরি করে, স্টল নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয় এখানে হলে ভালো হতো, বিকেলের ব্যালকনিটা এখানে এদিকে হলে ভালো হতো, সেটা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হবে, প্রত্যেক দিন বিকেলের ব্যালকনি প্রায় পূর্ণ থাকবে এবং মালদার বেস্ট স্পিকার্স, থিঙ্ক ট্যাঙ্কস, তারা এখানে এসে বলবেন এবং আমরা সবাই সমৃদ্ধ হব, আমি প্রায় শুনি এটা। মালদা একটা ডিস্ট্রিক্ট, যেটা স্বপ্নবাবুর সাথে কথা হচ্ছিল একটু আগে, হয়তো কলকাতা বা অ্যাডজয়নিং ডিস্ট্রিক্টসের লোকেরা খুব বেশি জানেন না যে মালদাতে গত 3-4 বছরে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। প্রায় পশ্চিমবঙ্গের সব শহরের থিয়েটার গ্রুপগুলোর সাথে আমার একটা কানেকশন আছে, মালদা ইজ দ্য অনলি ডিস্ট্রিক্ট কলকাতা ছাড়া যেখানে থিয়েটার গ্রুপের সংখ্যা বেড়েছে, বাকি সব জায়গায় কমেছে, বালুরঘাটেও কমে গেছে ইনফ্যাক্ট, যেটাকে থিয়েটারের সব থেকে বড় সিট বলা হতো, কমছে। মালদার অনেক ছেলে আছে, সামসি কলেজের যে অধ্যাপক আছেন, পলিটেকনিকে পড়ান, খুব ভালো লেখেন আমি জানি, আনাচে কানাচে এত ভালো লেখক, এত ট্যালেন্টেড, এত ট্যালেন্ট ছড়িয়ে আছে মালদাতে, আর তার সব কিছুর কনভার্জেন্স হয় এই বইমেলাতে, সেই কারণেই মালদা বইমেলাটা আর 5টা বইমেলার থেকে একটু আলাদা। প্রচুর লোক শুধু আসেন না, প্রচুর বই শুধু কেনা হয় না, সামগ্রিকভাবে একটা বৌদ্ধিক চর্চার কেন্দ্র হয় মালদা বইমেলাতে। আমার মনে হয় যারা মঞ্চের ওপরে আছেন, রেসপেক্টেড মৌসুম নূর ম্যাডাম আছেন, মজ্জেম হোসেন সাহেব আছেন, কি সভাধিপতি রয়েছেন আমাদের গৌরচন্দ্র মণ্ডল সাহেব, প্রত্যেকেই একমত হবেন যে অনেক বছর ধরে মালদা বইমেলা কোনো একটা জায়গায় সব থেকে বড় ইন্টেলেকচুয়াল এক্সচেঞ্জের প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে, আর সেটাই মালদা বইমেলার সব থেকে বড় ইউএসপি, সব থেকে বড় পরিচয়। মালদা বইমেলা আগামী কয়েকদিন চলবে, মালদা বইমেলাতে যেমন আমি আজকে এসেছি আরও বেশ কয়েকবার আসবো, এই ফিল্ডটা আমি খুব এনজয় করি, এই ব্যালকনিটা আমি খুব এনজয় করি, এরকমই থাক মালদা বইমেলা, আরও সুন্দর হোক, সকলে মিলে মালদা বইমেলা যেন আমরা আরও সুন্দর করতে পারি, আরও ভাইব্রান্ট করতে পারি, এটাই প্রার্থনা। থ্যাংক ইউ।